পারিবারিক হিসাবে যেমন আমার ওয়াইফ হলো এসএসসি পাস আমিও মনের থেকে বোঝে নিত যে যখন বউ এসএসসি পাস হয় তখন আমি যদি লেখাপড়া মনে করেন যে ক্লাস এইটে নাইনে টুয়েলভা এ প্লাসি পাস হলো তো আমিও দেখলাম যে না আমারও তো এটা ভবিষ্যৎ না মানুষের কাছে অনেক কয় অনেক জায়গায় অনেক কিছু আছে যে মেম্বারটা আছে এই মেম্বারটা শিক্ষিত এসএসসি পাস অমুক বিএফ পাস অমুক এই পাস ওই পাস কিন্তু আমার তো কোনো পাস নাই তখন ওই জায়গার থেকে আমার মনোযোগ কাজ আসে মনের দিক থেকে যে কে অনেক আই এ পাস মেট্রিক পাস করে তাদের নাম আসে আর আমার এইভাবে আমি তো তিনবার মেম্বার আই মানে করে আসলাম এটা তো কোনো দিক দিয়ে আমি কম না কিন্তু আমি যে শিক্ষার দিকে যে কম এটা তো আমি কোনো সময় মানুষ ভুলতে পারি আমি দেখলাম না না আমাকে শিক্ষা আমার করতেই হবে করে মানুষকে দেখাইতে হবে তাছাড়া আমি চল তিনবার যদি মেম্বারেরা যদি দেখাইতে পারি আর শিক্ষা করে আমি দেখাতে পারবো না কেন আমিও তো এক মানুষ আপনি ইচ্ছা এরই সবচেয়ে বড় ইচ্ছা যে তিনবার মেম্বার হচ্ছে এসএসসি পাশ করলাম সাথে তো চাওয়া কিছু নাই আমি মনে করি তারপর ইচ্ছা হলো কোনো যে সামনে যাতে আই পাস করতে পারি ফাঁকে ফাঁকে মনে করেন যে আমি পরিষদে গেছি পরিষদ থেকে আইছি আইসা বনে যে বই পুস্তকটা বইছি রাত্রে মনে করেন যে ছেলে ফেলে যাই থাক আমি কারোর সাথে অত টাইম দিই না আমার টাইম নেই আমি এবং সব সময়ের জন্য লেখাপড়া ওইভাবে আমি মনে করেন যে প্রাইভেট পড়ি এবং পরিষদে গেলে পরিষদে সব সময় প্রজন্ধ একটা করতে গেলে আর একটা একটু কম হয় এইভাবে হলে আমি মনে করেন যে লেখাপড়া অনেক জায়গায় যাওয়া লাগে লেখাপড়া যে কতটুকু গুণ এবং ই এটা আমি তখন মেম্বার হওয়ার আগে বুঝতে পারি না তখন মেম্বার হওয়ার পরে বুঝতে পারলাম যে লেখাপড়া আসলে দরকার এবং এর যে গুণ এর যে একটা লাইট এটা আমি বুঝতে পারছি শিক্ষার দিকে অগ্রগসর হয় এবং তারা জানে আমার মতো সবাই জানে এগিয়ে আসতে পারে আমি মেম্বার হচ্ছি আমি এসএসসি পাস পাশ করছি আরও যাতে সামনে এগিয়ে যাতে এরকম জানি সবাই আসতে পারে আমার মতো সবাই জানি এইভাবে চলে আসে এইটুকু এলাকা আমি সবাইকে একটা ই করি দোয়া করি যাতে এরকম সবাই আসুক এবং চেষ্টা করে দেখুক যে না আসলে এটা সব দিকেই মনের ইচ্ছা থাকলে সব কিছু সফলতা আসে